সুপ্রিম কোর্ট বার ভাঙচুরের মামলায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল সহ দলটির 14 আইনজীবীকে 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বাকি চারজনকে 6 সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি আমিরুল ইসলামের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালত অ্যান্টিসিপেটরি বেল দিয়েছেন সবাইকেই, তবে পাঁচজনকে, চারজনকে আগামী 6 সপ্তাহের মধ্যে সারেন্ডার করতে বলেছে মহানগর দায়রা জজ আদালতে, এবং বাকি সবাই জামিনে থাকবেন, এবং এটাই আদালত থেকে 8 সপ্তাহের আদেশ দিয়েছেন।